आमी दुआ करी आमार हायात थेके जेन हायात निये आमार इमामा के पाशे रखें ताहले आपनारा भालो भालो छबि पाबेन একটি কাজে হেঁটে জীবন্ত পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় ভাই, আপনি মঞ্চে আসেন প্লিজ, আমার কাছে খারাপ লাগছে। আপনি মঞ্চে আসেন একটু, প্লিজ আসেন, আমি দুটা কথা বলবো, আসেন। শুভ সন্ধ্যা। আজকে আমরা টুনাটু নিয়ে যাবে, বহাসি মিম ও বর্ষার জন্মদিন ছিল গত 7 তারিখে। আমার নামে একটি সংগঠন খোলা হয়, এটা আমাদের মরহুম চাষি মিসেস শাহজাহান খানের চতুর্থ ভাইয়ের হয়। তো উনি গত বছর মারা গেছেন, কিন্তু সংগঠনটা ধরে রেখেছেন আমাদের এই অপু। অপুকে অনেক ধন্যবাদ। জন্ম মৃত্যু দুইটাই তো আসলে সাথে নিয়ে আসছি, আর জন্মদিন আনন্দে। আর আমি এমন একটা ব্যক্তি, দুইটা লোকের সামনে আমি কখনোই কথা বলতে পারি না। একটা আমার চলচ্চিত্রের পিতা, আমার শ্রদ্ধাভাজন মামা কাজী হ্যার, আর একটা আমার রাজনৈতিক পিতা, যেটা শাহজাহান খান। হাত-পা কাঁপে, কেন কাঁপে জানি না। তো আজকে এই জন্মদিনটা পালন হচ্ছে, আনন্দ হচ্ছে, এটা কিন্তু দুই পরিবারের কারোই হওয়ার ছিল না, কিন্তু মহান আল্লাহ তাআলা সবই পারেন। আমার শ্রদ্ধাভাজন মামা করোনায় আক্রান্ত হয়েছিলেন, মেহেদিদের কথাটা বলেছি যে তখন নির্বাচন, আরে নির্বাচনে তো আমরা জিতেছি কারণ আমরা বেঁচেছি, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। ওটা তো একটা সমিতি 361 জনের, কাজী হায়াত বেঁচে আছেন 19 কোটি মানুষের মধ্যে, উনি থাকবেন। আমরা দোয়া করি উনি যেন আমাদের মাঝে এভাবেই থাকেন। ওই জায়গার একটা সমিতির নির্বাচনে হেরেছি জিতেছি, তিনি তো ভোটেই যাইতে পারেন নাই, তারপরে উনি 81টা ভোট পেয়েছেন, আমিও ভোট চাইতে পারি নাই, 71টা ভোট পেয়েছি। কিছু ভালো কাজ করি বিদায়, কিছু গুণী লোক হয়তো বিবেক থেকে ভোট দেয়। আর এই প্রসঙ্গটা আশা করি রেকর্ড করলেও এটা দিবেন না, এই প্রসঙ্গটা এখানে টানার কথা না, যেহেতু ছোট ভাই সংগঠক ও বলেই ফেলছে তাই খণ্ডাই দিলাম। তো যে কথা মূল, কাজী হায়াত সাহেব যখন করোনায় আক্রান্ত, আমার মামা প্রথম দেখাতেই বলেছিলেন হাতের পশম দাঁড়িয়ে গেছে, মামা আমি বোধ হয় এখান থেকে ফিরতে পারব না। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, উনি জীবিত, উনি আছেন, উনি থাকবেন। আমার সহধর্মিনী, লাংসের 65% অ্যাটাক ছিল, পকেটে টাকা ছিল, রাজনৈতিক অনেক নেতাদের ছায়া ছিল, আমার এই শ্রদ্ধাভাজন মামারও অনেক ছায়া আমার উপরে ছিল, বারবার ফোন করতেন। আমার ভাই মারুফও আমেরিকা থেকে ফোন করতেন, তারপরও দিশেহারা হয়েছিলাম। এই দিশেহারাটা এইখানে একমাত্র উপলব্ধি করতে পারি মিম, আমি, বর্ষা, যে করোনার টিকা, বিশেষ করে যারা লাংস এফেক্ট হয় তাদেরকে স্বয়ং আল্লাহ আর দোয়া, এছাড়া কোনো ঔষধ নেই। তো আমার পরিবার থেকেও আমি আমার সহধর্মিণীকে হারিয়ে ফেলেছিলাম, মহান আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। আর বিশেষ করে এই জন্মদিনটা এ কারণেই এখানে করেছি যে অনেকদিন পর করোনার দুর্ভাবটা কেটেছে, অনেকে আমরা ভ্যাকসিন নিয়েছি, তো একটু আনন্দ করি, সবার মধ্যে সুখ দুঃখটা শেয়ার করি। আসলে এই দিনটাকে কেউ এইভাবে পালন করে না, সবাই দোয়া পড়ে, নামাজ পড়ে, এটিম মিসকিনদের খাওয়ায়, আমি তাও করি, কিন্তু একটু কালচারাল মাইন্ডসেট ছোটোবেলা থেকেই, যার জন্য আমি একটু আনন্দ উল্লাসেই বিশ্বাসী, আমি করি, আমার নিজে তো আমি নিজে করি।
তো যাই হোক আপনাদের সকলের মাঝে বেঁচে আছি, আপনারাও সবাই ভালো আছেন বেঁচে আছেন, এভাবেই যেন আমাদের প্রতিনিয়ত দেখা হয়। সবাই ভালো থাকবেন। আর কাজী আফরোজা মীর ও সুবর্ণা বিপ্লব বর্ষা তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি যে চলচ্চিত্রের বিপ্লব, এটা আমার শ্রদ্ধাবোধের মামা কাজী হ্যাট, এটা সম্পূর্ণ অবদান তার, তার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আমার হায়াত থেকেও যেন হায়াত নিয়ে আমার এই মামাকে বাঁচিয়ে রাখেন। তাহলে আপনারা ভালো ভালো ছবি পাবেন, একটি কাজী হ্যাটকে জীবন্ত পাবেন। নির্বাচন এটাই বড়, বেঁচে থেকে ছবি উপহার দেওয়া। আমার কথা খুব দ্রুত হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সালামু আলাইকুম।